দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশু শিশুরিদ্র বিশেষজ্ঞ বরাবরের বড় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকে যে ভিডিও টপিক নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে দই দইয়ের বেনিফিট আসলে অনেক বলে শেষ করা যাবে না সুতরাং দই নিয়ে আমি মনে করছি অনেক ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদের কাছে বলার আছে আপনার বাবুকে আপনি দই খাওয়ান এবং দইয়ের যেই বেনিফিটগুলো আপনি পাবেন সেটা আপনার নিজের বড়দের জন্য আমি আজকে সেটা নিয়ে হাইলাইট করব। তো প্রথমেই নাম্বার ওয়ান যে দইয়ের যে বেনিফিট হচ্ছে সেটা আমাদের ডাইজেশন হেল্প করে এটা আমাদের ডাইজেস্টিভ পাওয়ার বাড়ায় কারণ দইয়ের ভিতরে আপনি জানেন যে প্রচুর ভালো ব্যাকটেরিয়া থাকে যেটা আমাদের হজমের কাজটাকে সহজ করে দেয় সুতরাং সহজ ভাষায় বুঝলে দই আমাদের হজমে সাহায্য করে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিনস আছে মিনারেলস আছে বা আমাদের শরীরে প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য উপাদান আছে যেটা আমাদের শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ায় এবং এর ভিতরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যেটা আমাদের হাড় এবং দাঁত গঠনে আমাদের সাহায্য করে সুতরাং আমাদের বাবু যারা ছোট ছোট বাবু যারা বাড়ন্ত বয়স তাদের জন্য দইটা অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ তাদের যে যে হার হার বা বোনস ডেভেলপমেন্টে এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এবং অনেকে যারা ওজন কমাতে চান তারা যদি স্কিমড দই খান স্কিন মিল্ক দিয়ে তৈরি যেই দই সেটি খেলে কিন্তু ওজন কমাতেও সাহায্য করে সুতরাং এটি একটি ব্যাপার ওজন এটি জীবন ধরে রাখতে সাহায্য করে ওজন কমানোর জন্য আপনি যদি একটু স্কিমড মিল্ক ব্যবহার করা দই আপনি খান তাহলেও সেটি আপনার জন্য হেল্প হবে আর ইয়েস দই কিন্তু আমাদের হেলদি স্কিনের জন্য অত্যন্ত জরুরি আমাদের স্কিনটাকে হেলদি রাখার জন্য কিন্তু দই অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এটি অক্সিডেন্ট হিসাবে কাজ করে একই ব্যাপার আমাদের শরীরে ইনফেকশনের যে প্রবণতা সেটি এটি কমায় অক্সিডেন্ট হিসাবে এবং আমাদের হার্টকেও কিন্তু ভালো রাখে এটি একটি হার্ট হেলদি ফুড ওই যে আমি যেটা বললাম যদি স্কিমড মিল্ক ব্যবহার করা দই যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই এটা হার্ট হেলদি ফুড হিসাবে কাজ করে এটি শরীরের ন্যাচারাল ময়শ্চারাইজার হিসাবে কাজ করে আমাদের শরীরে হাইড্রেশন বাড়ায় মসচারাইজার হিসাবে কাজ করে এবং আপনার এবং আপনার বাবুর যে নাজুক ত্বক সেই ত্বকটাকে ভালো রাখতে সাহায্য করে এর ভিতরে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে এবং ভিটামিন সি আছে যেটি আমি সবসময় বলি যে এইগুলো বাবু যে ব্রেন ডেভেলপমেন্টের জন্য জিঙ্ক ভিটামিন সি এবং তাদের অন্যান্য বিভিন্ন জৈবিক প্রক্রিয়াও জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম আছে যার ফলে আমাদের যারা বড়দের ভিতরে যারা একটু ব্লাড প্রেশার নিয়ে সমস্যা আছে ম্যাগনেশিয়াম কিন্তু ব্লাড প্রেশারটাকে সেটেল রাখতে সাহায্য করে সুতরাং আমাদের বড়দের জন্য কিন্তু ম্যাগনেশিয়াম যুক্ত এই দই সেটি খুবই ইম্পর্টেন্ট একটি খাবার হিসেবে কাজ করে এবং এটি আবার যেটা বলেছে অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ার কারণে থাকায় এটি ইনফেকশন কমায় অনেক মা বাবা আমাদের কাছে অভিযোগ করেন স্যার আমার বাবু তো সারা বছর ইনফেকশন থাকে কোনো না কোনো দই তার জন্য সেই বাবুর জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট খাবার হতে পারে যেটি তার ইনফেকশন কমাতে সাহায্য করে ইয়েস যাদের কনস্ট্রেশন আছে সেই কনস্ট্রেশন যে প্রিভেনশনে কিন্তু দই একটি কার্যকরী ভূমিকা পালন করে কারণ এর ভিতরে আহ যে ফাইবার আছে দইয়ের দইয়ের ভিতরে যে ইনগ্রিডিয়েন্টস আছে সেটি কনস্ট্রেশন পরিহার করে এবং আমাদের শরীরকে কুল রাখে তাহলে আমাদের শরীরকে একটু এনভাররমেন্টটাকে ঠান্ডা রাখার জন্য কিন্তু দই অত্যন্ত কার্যকরী একটি খাবার তো এতগুলো গুণ যেই খাবার আছে সেই খাবারটা তো অবশ্যই আমরা খাবো আপনার বাবুকে দই আপনি দিন হ্যাঁ ঘরে তৈরি দই দিতে পারলে সবচেয়ে ভালো হয় তবে দই আমি মনে করছি যাদের সমস্যা হয় হয় দুধ খেলে অনেক বাবুর প্রবলেম আমাদের অনেকে গ্যাস হয় সেই দুধের পরিবর্তে দই কিন্তু আমি বলবো তাদের হজমে কিন্তু তাহলে অনেকেরই কিন্তু সমস্যা হয় না তো দর্শক দই নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ